শ্যুটিং ফ্লোর ছেড়ে হঠাৎই শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছেন অভিনেত্রী মানালি দে রাজকে আরও কাছ থেকে পেতে চাইছেন শুভশ্রী এই প্রথমবার জন্মদিনে আদৌ কেক কাটতে পারবেন কি না ভাবছেন অন্ডিলা গৌরবকে আদর করে খাওয়াতে রান্না শিখছেন দেবলীলা করুণা আতঙ্কে লাভ লাভবার অন্দরে প্রেম কাহিনী শুনুন আপনারা রাজ শুভশ্রী কাল থেকে মোটামুটি দুজনেই বাড়িতে সময় কাটাবেন আমাদের মতো সেলফ এমপ্লয়েডদের জন্য এই ছুটি কাম্য নয় তেরো দিন রোজগার থাকবে না আমাদের কি আর করব। তবে শুভশ্রী আজ থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সব কাজের বন্ধুদের লিখছে তোমরা বাড়ি থেকে বেরোনো বন্ধ করো ও চাই কাজের বন্ধুদের দেখাদেখি আমিও আর বাড়ি থেকে বেরোবো না এমনিতেই ঘরে থাকতে ভালোবাসি শুভ এখন তো আমাকেও পাবে একেবারে শোনাই সুহাগা বললেন রাজ ওন্ডিলা অঙ্কুশ ওদের কথা ছিল ইউরোপ যাওয়ার কিন্তু সে প্ল্যান ক্যান্সেল হয়েছে আগেই দুজনেই কার্যত গৃহবন্দী। ওন্ডিলার জন্মদিন আগামী একত্রিশে মার্চ বললেন এই প্রথমবার হয়তো বাড়িতেই একটা কেক না কেটে জন্মদিন পালন করতে হবে আমায় আমি আর অঙ্কুশ প্রথম যেদিন সিদ্ধান্ত নিলাম ইউরোপ যাচ্ছি না কেঁদে ফেলেছিলাম এত শখ ছিল সব বেস্তে গেল নিজেই বললেন এমনিতে ছুটি ছাটা থাকলে আমরা দুজন লং ড্রাইভে যাই সিনেমা দেখি সে সবেরই উপায় নেই মানালি অভিমন্যু একই সঙ্গে এতদিনের ছুটি শেষ কবে পেয়েছেন বা আদৌ পেয়েছেন কিনা তা মনে করতে পারেন না টেলিপাড়ার পরিচিত মুখ এবং এই মুহূর্তে নকশী কাঁথা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র মানালি দে কি করবেন তিনি বললেন সত্যি বলতে ঠিক করিনি আমাদের শান্তিনিকেতনে নিজেদের একটা বাড়ি রয়েছে খুব কাছের বন্ধুরা মিলে সেখানে যেতে পারি হয়তো কি জানি দেখি আর অভিমন্যু ব্যস্ততা মাখা জীবনে তিনিও কি অবসর যাপন করছেন না একেবারেই নয় সুট বন্ধ ঠিকই কিন্তু পরিচালনা নিয়ে রীতিমতো পড়াশোনা করছেন তিনি শান্তিনিকেতন যদি যাওয়া হয় সেক্ষেত্রে হয়তো তিনিও দূষর হতে পারেন তবে এখনো পর্যন্ত সব কিছুই আলোচনা পর্যায়ে একদম বাড়িতে বসে যাওয়াটা যে বেশ চাপের সে কথা বেনেই নিয়েছেন মানালি কিন্তু উপায় কি কদিন তো মানতেই হবে কলের বউ খুকাবাবু প্রভৃতি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তৃণাও আপাতত বাড়িতেই বয়ফ্রেন্ড কৃষ্ণকলি ধারাবাহিকের নীল গতকাল গভীর পর্যন্ত শুটিং করেছেন তবে আজ থেকে তারও ছুটি কি করছেন ওরা তৃণা বললেন অনেক দিন ধরেই বাবা মায়ের অভিযোগ যে মেয়ে কিছুতেই সময় দিচ্ছে না ভালোই হবে একদিন বাবা মাকে এতটাই সময় দেব যে বাবা মা বাধ্য হয়ে বলবে যা তুই এবার শুটিংয়ে যা একই সঙ্গে টেকনিশিয়ান জুনিয়র আর্টিস্ট যাদের নো ওয়ার্ক নো পে তাদের জন্যও যে চিন্তায় আছেন ত্রিনা সে কথাও জানালেন বাড়িতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার প্ল্যান রয়েছে ত্রিনার। থাকবে নীল সিনেমা দেখতে ইচ্ছে হলেও তার উপায় নেই জানিয়ে দিলেন বাবা মা একদমই সম্মতি জানাবে না তাহলে এমন একটা সময় যে দুজনে মিলে কোনো ছুটি কাটানোর প্ল্যান করব। সেটাও তো হবে না তিন চার দিনের ছুটি ইজ ফাইন কিন্তু একসঙ্গে এতদিনের ছুটি কি যে করব জানি না এক আমি চলে আসাটা স্বাভাবিক কিন্তু পরিস্থিতি যেটা করাচ্ছে সেটাই তো করতে হবে দেবলীনা গৌরব সেলিব্রিটি জুটি দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের হাতেও এখন বেশ খানিকটা সময় রয়েছে দেবলীনা বললেন এরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছুটি ছুটিকাঙ্ক্ষিত নয় একেবারেই রান্না করতে পারি না আমি তাই ছুটি যখন পেয়েছি তখন গৌরবের জন্য আরও ভালো ভালো রান্না করতে শিখব খুব খারাপ ছবি আঁকি আমি এই সুযোগে একটু আঁকাও শিখে নেব যদিও না যে রান্না করতে পারেন না সে কথা মানতে নারাজ গৌরব বললেন ও তো বেশ ভালোই রাধে ওর হাতের গাজরের হালুয়া পায়েস খেয়েছি খুব ভালো তবে রান্না শিখবে যখন বলছে ভালোই হলো আরও নতুন কিছু খেতে পারবো তবে চারপাশের পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন ওরা দুজনেই সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এটাই চাইছেন তারা